হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব চাঁদমণি হাই মাদ্রাসা স্কুল থেকে সেপ্টেম্বর মাসে যে অ্যাসাইনমেন্ট বা টেস্টের কোশ্চেন দেওয়া হয়েছিল সেই কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমরা আলোচনা করব। টেস্ট ওয়ান এবং টেস্ট টু দুটোরই কোশ্চেন অ্যান্সার এখানে পেয়ে যাবে। অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে, ভিডিওটা কেউ না কাটাকাটি করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবে, যাতে করে কোনো কিছু ছাড়া না যায়। তো দেখো, দেখার বলে অ্যান্সার বলার আগে একটু বলে দিই, তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন প্রত্যেকটা ভিডিও তোমরা সময় মতো পেয়ে যাও। আমি চেষ্টা করছি সবগুলো ভিডিও দেওয়ার, যদি সময় না পাই তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, যদি তোমরা করতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো বেশি সময় অপচয় না করে আমরা শুরু করি। তো দেখো, তোমরা অ্যান্সার লেখার আগে প্রত্যেকটা সাবজেক্টে নিজের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন অবশ্যই লিখবে। দেখো, টেস্ট ওয়ানের আজকে প্রথমে আমরা আলোচনা করব। টেস্ট ওয়ানের কী আছে? একের এক নম্বরের উত্তর হবে নেপচুন। আর একটা কথা, আমরা আজকে আলোচনা করব সাবজেক্ট ভূগোল, ক্লাস সিক্সের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, একের এক নম্বর উত্তর হচ্ছে নেপচুন, দুই নম্বর উত্তর হবে 42 কিমি, দুইয়ের এক নম্বর উত্তর হবে কালপুরুষের মতো, দুইয়ের দুই নম্বর উত্তর হবে প্রায় 15 কোটি কিমি, দুইয়ের তিন নম্বরের উত্তর হবে গডউইন অস্টিন। এবার তিনের এক নম্বর দেখো, আলোকবর্ষ কাকে বলে? এই হলো তিনের এক নম্বরের উত্তর, এটা হলো তিনের এক নম্বরের উত্তর। দুই নম্বর কোশ্চেনটা, তিনের দুই নম্বর কোশ্চেনটা আছে জিওট কাকে বলে বা জিওট কী। দেখো, এই হলো জিওট, এটা হলো তিনের দুই নম্বরের উত্তর। দেখে নেবে প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে, তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক লিখে নেবে। তারপরে তিনের দুই নম্বরের উত্তর হলো, এরপরে আসে চারের, পৃথিবীতে দিনাতে কীভাবে হয় এটুকু লিখবে আর ছবিটা অবশ্যই আঁকবে, এটুকু লিখে ছবিটা অবশ্যই আঁকবে চারের এক নম্বরের উত্তর। চারের দুই নম্বরের উত্তর দেখো, একটু বড়ো আছে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, চারের দুই নম্বরের উত্তর, এটা হলো চারের দুই নম্বরের উত্তর। দেখো, চারের দুই নম্বরের উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে ঠিকঠাক লিখে নেবে চারের দুই নম্বরের উত্তর, এটা হলো চারের দুই নম্বরের উত্তর। তোমরা ঠিকঠাক অ্যান্সারগুলো লিখে নেবে যেন কোনো কিছু ছাড়া না পড়ে। চারের দুই নম্বর মানে নদীর গতিগুলো আলোচনা করতে বলেছে, উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন গতি, তিনটা গতি খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তুমি এখান থেকে ঠিকঠাক লিখে নেবে যেন কোনো কিছু ছাড়া না পড়ে। এ হলো মধ্য গতি। তারপরে কী বলেছে? নিম্ন গতি, নিম্ন গতিটা খুব সুন্দরভাবে লিখবে। তোমরা ভিডিওটা স্কিপ করে লিখবে না, মানে ভিডিওটা তোমরা থামিয়ে থামিয়ে লিখবে, মানে পজ করে লিখবে ভিডিওটা অবশ্যই, যেন কোনো কিছু ছাড়া না পড়ে। এ হলো চারে মানে ফার্স্ট ইউনিট টেস্টের এগুলো হলো অ্যান্সার। এরপরে ছবিটা অবশ্যই আঁকবে, পারলে ছবিটা এঁকে দেবে যেখান থেকে নদীটা উৎপত্তি হয়েছে, যেভাবে উৎপত্তি হয়েছে সেভাবেই আঁকবে। এবার আমরা আসি টেস্ট টু, মানে দু নম্বর টেস্টের কোশ্চেন অ্যান্সারগুলোতে আসি। দু নম্বর টেস্টের কোশ্চেন অ্যান্সারগুলো তো এক নম্বর আছে, একের এক নম্বর অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার, একের দুই নম্বর অ্যান্সার হবে উত্তর ভারতে। এরপরে আসি দুইয়ের এক নম্বরের উত্তর হবে পৃথিবীর দীর্ঘতম হিমবাহটির নাম ল্যাম্বার্ট হিমবাহ, দুইয়ের দুই নম্বর উত্তর হবে ওসিয়ানিয়া, দুইয়ের তিন নম্বর উত্তর হবে 1972 সালে। তোমরা অ্যান্সারগুলো পুরো বাক্যে অবশ্যই লিখবে, অ্যান্সারগুলো পুরো বাক্যে লিখবে। তিনের পরে আছে, তিনের বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? দেখো, প্রথমে আছে বিশ্ব উষ্ণায়ন, এটা হলো বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা, তিনের এক নম্বরের উত্তর। তারপরে কী আছে? তারপরে আছে অ্যালবেডো, এটা হলো অ্যালবেডোর সংজ্ঞা, তিনের দুই নম্বরের উত্তর। তিনের তিন নম্বরের উত্তর আছে, তিনের তিন নম্বরের কোশ্চেনটা হচ্ছে অভয়ারণ্য কাকে বলে? এটা হলো তিনের তিন নম্বরের উত্তর, এটা হলো তিনের তিন নম্বরের উত্তর। ও চারের এক নম্বর কোশ্চেনটা কী আছে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। দেখো, চারের এক নম্বরের উত্তর, চারের এক নম্বরের উত্তর, এটা চারের এক নম্বরের উত্তর, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই লিখবে, যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই লিখবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না বা কাটিয়ে কাটিয়ে দেখবেন, নইলে অনেক কিছু ছাড়া যাবে। এই হলো চার নম্বরের উত্তর, চারের এক নম্বরের উত্তর। এরপর আমরা আসি অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। চারের দুই নম্বরের উত্তর দেখো, চারের দুই নম্বরের উত্তর, উত্তরগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ঠিকঠাক ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেবে। চারের দুই নম্বরের উত্তর, চারের দুই নম্বরের উত্তর। পাশের পরে আসি
তারপরে আসছি পাঁচের প্রশ্ন উত্তরে। পাঁচে এক নম্বরে উত্তর, এটা হলো পাঁচের এক নম্বরে উত্তর, এটা হলো পাঁচের এক নম্বরে উত্তর। উষ্ণমণ্ডল তাপমণ্ডলগুলোকে আলোচনা করতে বলা হয়েছে। এখানে তাপমণ্ডলগুলোকে তিনটি ভাগ ভাগ করা হয় এবং তিনটা বা তিনটা ভাগই খুবই বৈশিষ্ট্যগুলো সহ সংজ্ঞাগুলো সহ খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তোমরা এখান থেকে ঠিকঠাকভাবে লিখে নিবে যেন কোনো কিছু ছাড়া না পড়ে। পাঁচের এক নম্বরের উত্তর, ঠিক আছে, এটা হলো পাঁচের এক নম্বরের উত্তর, পাঁচের এক নম্বরের উত্তর চলছে, পাঁচের এক নম্বরের উত্তর চলছে এখনও। যেহেতু তাপমণ্ডলগুলো আলোচনা করতে পারছে, মানে তিনটা মণ্ডলে আলোচনা করতে হবে, এটা হলো পাঁচের এক নম্বরের উত্তর। তারপরে পাঁচের এটা এটা হচ্ছে হিমমণ্ডলের বৈশিষ্ট্য, হিমমণ্ডলের সংজ্ঞা প্রথমে দেবো, তারপর হিমমণ্ডলের বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিকঠাক লিখে নেবে। এ হলো পাঁচের এক নম্বর, তার সঙ্গে ছবিটা অবশ্যই আঁকবে, যেভাবে ছবিটা দেওয়া আছে ঠিক সেইভাবেই আঁকবে। তারপরে আসি পাঁচের দুই নম্বর উত্তর, দিল্লি জলবায়ু বনাম মুম্বাই জলবায়ু, পাঁচের দুই নম্বরের উত্তর, এ হলো পাঁচের দুই নম্বরের উত্তর। পাঁচের দুই নম্বর একটা উত্তরটা বড়ো আছে কিন্তু সুন্দরভাবে উত্তর দেওয়া আছে, কোনো কিছু কাটাকাটি করে লিখবে না, খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়া আছে। তোমরা ভিডিওটাই পজ করে বা থামিয়ে লিখবে। পাঁচের দুই নম্বরের উত্তর মানে লাস্ট প্রশ্ন, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টের বা সেকেন্ড টেস্টে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনের লাস্ট প্রশ্নের অ্যান্সার এটা, দিল্লি জলবায়ু বনাম মুম্বাই জলবায়ু, এ হলো পাঁচের দুই নম্বরের উত্তর, পাঁচের দুই নম্বরের উত্তর, একটু বড় আছে কিন্তু সুন্দরভাবে উত্তর দেওয়া আছে, পাঁচের দুই নম্বরের উত্তর, পুরোটাই লিখবে, কোনো কিছু বাদ দিবে না, পাঁচের দুই নম্বরের উত্তর, এ হলো পাঁচের দুই নম্বরের উত্তর কমপ্লিট। ওকে, ঠিক আছে, পরে ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।